গত 26 আগস্ট পুত্র ঈশানকে জন্ম দেন অভিনেত্রী নুসরাত জাহান। এরপর পুত্রের পিতৃ পরিচয় নিয়ে শুরু হয় নতুন আলোচনা। ঈশানের বাবা অভিনেতা যশ দাশগুপ্ত। এ খবর প্রকাশ্যে আসার পর আলোচনায় কিছুটা ভাটা পড়ে, কিন্তু তারপর এ জুটির বিয়ে নিয়ে শুরু হয় নতুন অধ্যায়। কিছুদিন আগে যশের জন্মদিনে তাকে স্বামী হিসেবে স্বীকৃতি দেন তৃণমূল সাংসদ নুসরাত। দীপাবলির উৎসবে ভক্তদের বড়সড় চমক দিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী ও টলিউড অভিনেত্রী নুসরাত জাহান। ইনস্টাগ্রামে নিজের ও স্বামী দাশগুপ্তের দীপাবলি উদযাপন তো বটেই, এই প্রথম প্রকাশ্যে এনেছেন সদ্যজাত ঈশানের ছবিও। বেগুনি সিল্ক শাড়ির সঙ্গে সিমসাম গহনা, হালকা রূপটান, দেখা যাচ্ছে আঁচলের ফাঁকে বেরিয়ে পড়েছে ছেলে ঈশানের ছোট্ট মাথা। বেগুনি রঙের পাঞ্জাবি স্ত্রীর সঙ্গে পাল্লা দিয়েছেন যশও। ইনস্টাগ্রামে নুসরাতের দীপাবলির উপহারে মতোয়ারা ভক্তরাও। আলোর উৎসবের আগেই কাশ্মীর থেকে ফিরছেন এ নায়িকা। 2019 সালের 19 জুন ভালোবেসে ধর্মীয় রীতি মেনে নিখিল জৈনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন নুসরাত জাহান। তবে এক বছরের মাথায় তাদের দাম্পত্য জীবনে কলহ শুরু হয়। দীর্ঘদিন আলাদা থাকার পর কয়েক মাস আগে নুসরাত জানান নিখিলের সঙ্গে লিভ ইন করেছে। তাদের কোনো রেজিস্ট্রি বিয়ে হয়নি। ডেক্স নিউজ, সিপ্লাস টিভি, বাংলা।